বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ এ সময় জেলা প্রশাসক সাইদুল ইসলাম জানান কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ খামার বাড়ির উপ পরিচালক হায়াত মাহমুদ সহ বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও দুই শতাধিক কৃষক উপস্থিত ছিলেন আলোচনা শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মাহবুবুল আলম হানিফ মেলায় অর্ধ শতাধিক প্রযুক্তি বিষয়ক স্টল বসেছে